يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على نبينا رحمة للعالمين وآله وأصحابه وأوليائه أجمعين বিশ্ব সুন্নি আন্দোলন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব কেন প্রয়োজন, কি প্রয়োজন, কতটুকু প্রয়োজন, না করলে কি হবে, এটা আমাদের ক্লিয়ার হওয়া প্রয়োজন। এর আগে প্রয়োজন ইমানদার না হলে কি হবে, কলেমা না হলে কি হবে, প্রণবীর না হলে কি হবে, আল্লাহর না হলে কি হবে, এই দ্বিতীয় বিষয়গুলোর মধ্যেই প্রথম বিষয়টার আনসার আছে। আমরা যদি প্রণবীর উম্মত না হতাম, আল্লাহর বান্দা না হতাম, ইসলাম না পেতাম, কি হতো, আমাদের দুনিয়ার জীবন কিভাবে কাটত, আখেরাতে আমাদের কি হতো। আর এই জন্যই আমাদেরকে সুন্নি আন্দোলন ইসানিয়াত বিপ্লব করতে হবে, রিয়েল ইসলামে থাকার জন্য। রিয়েল ইসলামে থাকার পূর্ব শর্ত ইমানে থাকার জন্য। তাহলে কি আমরা এখন ইমানে ইসলামে নাই, থাকতেও পারি আবার নাও থাকতে পারি। দুনিয়ার 700 কোটির অধিক মানুষ অধিকাংশই ইসলাম স্বীকারই করে না, ইসলাম পৌঁছেও নাই, নবীর নাম মোবারক পৌঁছেও নাই, আল্লাহ তাআলার নাম মোবারক পৌঁছেও নাই যেভাবে পৌঁছা উচিত। 700 কোটি মানুষের মধ্যে প্রায় 200 কোটির মতো ইসলাম মুসলিম প্রণবীর উম্মত আল্লাহর বান্দা দাবি করে। এই দাবিটা সত্য যদি হতো খুব ভালো হতো, কিন্তু দাবিটা সত্য কি মিথ্যা আমরা যাচাই করলে দেখতে পাই। হৃদয়ের দাবি হলেও, সঠিক মনে করলেও, প্রতারণা ধোকা হিসাবে না বললেও, ইসলাম মুসলিম দাবিটা বর্তমানে ভালো মনেই করছে, কিন্তু বাস্তবতা এই যে হচ্ছে না। কারণ সঠিক ইসলাম পাওয়ার কোনো ওসিলা প্রাতিষ্ঠানিকভাবে, সাংগঠনিকভাবে, কর্মসূচিগতভাবে বর্তমান বিশ্বে কোথাও নাই। আজকে নাই নাই তো দূরের কথা, বিগত 400-500 বছরও ছিল না। তাহলে কি 500 বছরে পৃথিবীতে কোনো ইমানদার, কোনো মুমিন, ইমানদার মানেই মুমিন যদি সত্যিকারের ইমানদার হয়, কোনো ওলি আল্লাহ পীর বুজুর্গ ছিলেন না? না, অবশ্যই ছিলেন, এখনো আছেন। তাহলে ইসলাম নাই? হ্যাঁ, ইসলাম নাই, কোরআনে পাক নাই, কলেমা নাই। তো লাইব্রেরিতে, মসজিদে, মাদ্রাসায় এত কোরআন, আপনি বলছেন কোরআন নাই, আপনি বলছেন এত এত জিকির আসকার, এত কোরআন, এত কলেমার উচ্চারণ, কলেমা নাই, এত ইসলাম ইসলাম বলতেছে, ইসলাম নাই, এই এই জিনিসটা কেন নাই, কিভাবে নাই, থেকেও নাই, এইটা আমাদের বুঝতে হবে। এটা অস্তিত্বের প্রশ্ন। আমরা মুসলিম দাবি করছি, নামাজ পড়ছি, সুন্নি দাবি করছি, কিন্তু আমরা আসলে ইসলামে আছি কিনা, ইসলামের মূলধার আহলে সুন্নাত জামাতের দাবিটা আমাদের সঠিক কিনা, আহলে সুন্নাত জামাত বলতে আসলে কি বোঝায়, এখন কি চলছে, ইসলাম বলতে আসলে কি বোঝায়, এখন কি চলছে, মুসলিম কাকে বলে, সুন্নি কাকে বলে, এখন আমি সেটা আছে কি না, থাকলে তো অনেক ভালো, আছে কি নাই এটা পরীক্ষা করে নেওয়ার দরকার। অনেক সময় মানে পরীক্ষা নিরীক্ষা হয়, একটা থোরো চেক আপ হয় যে হার্টে কোনো সমস্যা আছে কি না, লিভারে আছে কি না, কিডনিতে আছে কি না, ব্লাডের সমস্যা কি না, অনেক সময় চেক আপ হয়। চেক আপ করতে সমস্যা কি, চেক আপ করে পাওয়া যায় যে যদি আমি সুস্থ আছি ভালোই তো, রিপোর্ট যদি ভালো আসে যে কোনো সমস্যা নাই, এভরিথিং ওকে, তাহলে তো ভালোই। আর যদি কোনো সমস্যা পাওয়া যায় তাহলে তো চিকিৎসা করে আমাকে সুস্থ হওয়া প্রয়োজন। ঠিক এভাবে আমরা যদি দেখি, পৃথিবীর 700 কোটি মানুষ মানুষ দাবি করছে, আল্লাহর ওলিরা ছাড়া একজনও মানুষ নাই। দৈহিকভাবে মানুষ আছে, কিন্তু দেহ দিয়ে মানুষ হয় না, মানব আত্মা, আত্মা দিয়ে মানুষ হয়। মানবাত্মা এখন নাই, এবং মানবাত্মার ভিত্তিতে আসলে যে সত্যভিত্তিক মানুষ
মানবতাভিত্তিক মানুষ, মানবিক মানুষ সেটাও নাই। রাতকে তো দিন বলা যায় না, দিনকে রাত বলা যায় না। এভাবে যিনি মানব সত্তা হারিয়েছেন, কিভাবে হারায় সেটাও জানতে হবে। তাকে মানুষ বললে সেটা মিথ্যাকে সত্য বলা হবে। আমরা 700 কোটি মানুষের দিকে তাকালে দেখি যে এখন যে মানব জীবনের যে পরিচয়টা, জীবনের যে সংজ্ঞাটা আছে পৃথিবীতে, স্কুল কলেজ ইউনিভার্সিটি এমনকি মাদ্রাসাগুলো যে সংজ্ঞাটা এখন মানুষকে শিখায়, সেটা সত্যভিত্তিক সংজ্ঞা নয়, সেটা কলেমা শরীফ ভিত্তিক সংজ্ঞা নয়, সেটা বিসমিল্লাহ শরীফ ভিত্তিক সংজ্ঞা নয়। আমরা ইমানি সংজ্ঞার কথাও বলছি না, ইমানি সংজ্ঞা তো অনেক ঊর্ধ্বে। সাধারণ সাধারণ সত্য, সাধারণ জ্ঞান, যে প্রাকৃতিক জ্ঞান, যেমন উনি দুইটা পা দিয়ে হেঁটে আসছে, এটা সত্য, এটা দিয়ে সবাই হাঁটে, এটা ইমানের প্রশ্ন না, কিন্তু সত্য, সাধারণ সত্য, প্রকাশ্য সত্যগুলো ইমানের বিষয় নয়। তো একটা সাধারণ সত্য আছে, প্রাকৃতিক সত্য আছে, যেমন সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এটা সত্য, এটা সাধারণ সত্য, এটা ইমানের বিষয় না। এটা স্বীকার করলেও ইমানদার নয়, এটা অস্বীকার করলে সে মূর্খ, অন্ধ বা পাগল সাব্যস্ত হবে, কিন্তু এটা স্বীকার করলেই যে ইমান হয়ে যাবে ব্যাপারটা তা নয়। এভাবে জীবনের একটা প্রাকৃতিক সত্য আছে যে জীবন বস্তুর ঊর্ধ্বে, সব সত্যের উৎস কলেমা শরীফ, কিন্তু সরাসরি কলেমা শরীফ নয়, কলেমা শরীফের আলোক ধারা। এটা সাধারণ মানবিক জ্ঞান বিবেক, যেমন রাস্তায় যদি চিন্তাই হয়, চুরি হয়, ডাকাতি হয়, যে কোনো ন্যায় বোধ সম্পন্ন, জ্ঞান বিবেক বোধ সম্পন্ন মানুষ, তিনি মুসলিম হন আর অমুসলিম হন, ইমান নাই, ইমানদার নয়, ইমানদার বা ইমানদার নয়, যাই হোক, যে কোনো বিবেকবান মানুষই রাস্তায় চুরি ডাকাতে চিন্তাই হলে বলবে কাজটায় অন্যায় হয়েছে। অমুসলিম হলেও তার যদি মানবিক বিবেক বোধ থাকে, তিনি সেটা বলবেন না যে এটা ন্যায় কাজ, চুরি ডাকাতে চিন্তাই এটা ন্যায়, এটা ভালো কাজ, পুণ্য কাজ, এটা কোনো পৃথিবীর কোনো বিবেকবান মানুষ সেটা বলবে না। এটা সরাসরি ইমানের প্রশ্ন নয়, এটা আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের দেওয়া যে ন্যায় অন্যায় বুঝার, সাধারণভাবে পাপ পুণ্য বুঝার যে একটা সাধারণ বিবেক বোধ আছে, বিবেকের দৃষ্টিতে একটা হিন্দুও খ্রিস্টানও বলবে খুন জুলুম চুরি ডাকাতে চিন্তাই এটা অন্যায় কাজ, এটা ঠিক নয়। ঠিক এমনভাবে পৃথিবীতে আমি মানুষ, মানব সত্তা, মানব সত্তার ব্যাখ্যা এটা নাই। তো কি হয়ে গেছে, কোন সত্তা আছে এখন, যে সত্তাটা আছে এটার নাম বস্তুবাদী সত্তা, সত্তা মানে অস্তিত্ব। এখন পৃথিবীতে যে সত্তাটা শিখানো হয়, যেটা কায়েম আছে, সেটার নাম বস্তুবাদী সত্তা, বস্তুবাদী সেটাকে নিয়ন্ত্রণ করে। তো বস্তুবাদ কি? বস্তুবাদ হচ্ছে সকল মিথ্যার উৎস, সকল মূর্খতার উৎস, সকল অন্ধকারের উৎস, সকল অন্যায়ের উৎস। এটার বিস্তারিত ব্যাখ্যা প্রয়োজন, যেটা একাধিক বৈঠক অনেক আলোচনার প্রয়োজন। তবে সংক্ষেপে বস্তুবাদ হচ্ছে মানে আল্লাহর পরিবর্তে, জীবনের স্রষ্টার পরিবর্তে বস্তুকেই পরম সত্য মনে করে, বস্তুকেই অস্তিত্বের মূল, অস্তিত্বের রক্ষক মনে করে, আত্মপরিচয়ের মূল উৎস মনে করে, জীবনের ঊর্ধ্বে মনে করে, বস্তুর ভিত্তিতে আত্মা সত্তা এটা হওয়া উচিত ছিল। আত্মা সত্তা অস্তিত্বটা আল্লাহ তাআলার নাম মোবারকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারকে, তা না হয়ে বস্তুর ভিত্তিতে আত্মা সত্তা,
তো এটা কিভাবে করে? এই করার যে প্রক্রিয়া সেটার নাম জাতীয়তাবাদ। জাতীয়তাবাদের উৎস বস্তুবাদ, আর বস্তুবাদের উৎস কি? বস্তুবাদ কোত্থেকে আসছে? বস্তুবাদ আসছে আল্লাহকে অস্বীকারের মাধ্যমে তথা নাস্তিকতাবাদ থেকে। এই বস্তুবাদের মাধ্যমে মন মগজ চিন্তা চেতনা পরিবর্তন হয়। কেউ বস্তুবাদী হলে তার দৃষ্টিভঙ্গি, তার চিন্তা চেতনা, তার হিসাব নিকাশ সবগুলো বস্তুবাদী চেতনার ভিত্তিতে হয়। তো পৃথিবীতে দুইটা চেতনা আছে, একটা সত্যভিত্তিক চেতনা, জ্ঞানভিত্তিক চেতনা, আর একটা বস্তুবাদী চেতনা। এই সত্যভিত্তিক জ্ঞানভিত্তিক চেতনার উৎস কলামা শরীফ, তাওহীদ রেসালাত। আর বস্তুবাদী জাতীয়তাবাদী যে চেতনা, এটার উৎস নাস্তিকতাবাদ, এবং এই জাতীয়তাবাদী চেতনাটা বস্তুবাদ। এই জাতীয়তাবাদী চেতনার অনেক শাখা আছে, গোত্রবাদী জাতীয়তাবাদ আছে, যেমন আল আরবে সৌদি গোত্রবাদ, গোত্রবাদী জাতীয়তাবাদী চেতনা, এটা আইয়ামে জাহেলিয়াতে ছিল, এখনও আছে। আইয়ামে জাহেলিয়াত পুরোপুরি দূর হয় নাই, অনেক মানুষের মন মগজে এখনও আইয়ামে জাহেলিয়াত আছে, আবু জেহেল বসবাস করতেছে অনেক মানুষের, মানে ব্যাপকভাবে, এবং সারা পৃথিবীকে বস্তুবাদী নিয়ন্ত্রণ করে। এমনকি বর্তমানে যে ইসলাম আছে, এটাও বস্তুবাদের একটা, ইসলামের মুখোশধারী শাখা। আসল ইসলাম আর বর্তমান চলমান ইসলাম বেশ কম আছে। এভাবে আমাদের নামাজের জাকাত, আমাদের মন মগজ, আমাদের যা কিছু আছে, অধিকাংশই এটা বস্তুবাদ নিয়ন্ত্রণ করে, বস্তুবাদের শাখা প্রশাখা। আমরা আমাদেরকে কে নিয়ন্ত্রণ করতেছে, বস্তুবাদ আমাদেরকে কিভাবে অদৃশ্যভাবে নিয়ন্ত্রণ করে, এবং দৃশ্যমান দোনো দিক থেকে বস্তুবাদের মূল পরিচালক ইবলিস শয়তান, এভাবে বস্তুবাদের অনেক ধারা আছে। ইসলামের ছদ্মবেশী বস্তুবাদ আছে, ওয়াহাবিবাদ, সালাফিবাদ, শিয়াবাদ, কাদিয়ানিবাদ, বস্তুবাদ, ইসলামের মুখোশে বস্তুবাদ, বস্তুবাদের চেতনা, বস্তুবাদের জাতীয়তাবাদ, বস্তুবাদী রাজনীতি, গোত্রবাদের মাধ্যমে বা জাতীয়তাবাদের মাধ্যমে, এভাবে বস্তুবাদী সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা আছে। বস্তুবাদী রাষ্ট্রকাঠামোকে মুলুকিয়ত বলে। এই বস্তুবাদ ইসলামের মুখোশে সর্বপ্রথম চালু করে মুয়াবিয়া আলাইহিস সালাম, সেই ইমানি চেতনা, কলেমার চেতনা। কলেমার চেতনার নাম তাওহীদ রেসালাত ভিত্তিক চেতনা। তাওহীদ রেসালাত ভিত্তিক আত্মা, সত্তা, চিন্তা, উপলব্ধি, মন মগজ, দৃষ্টি, সেটাকে সেটার বিপরীতে সে গোত্রবাদী, উমাইয়া গোত্রবাদী চেতনা নিয়ে আসে। সেটারই বর্তমান যুগের শাখা সৌদি গোত্রবাদী চেতনা। এভাবে কলেমার চেতনার এই বিপরীত চেতনা, এটা বিভিন্নভাবে কায়েম থাকে। এই বস্তুবাদ ইসলামের ছদ্মবেশী, বিভিন্ন ভাবধারায় বস্তুবাদ বিভিন্ন দলমতের মাধ্যমে কাজ করে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখোশে বস্তুবাদ কাজ করে, কারণ সরাসরি বস্তুবাদ সবাই গ্রহণ করবে না, ইসলামের মুখোশে চালিয়ে দিবে। উপরের নাম ইসলাম, ভিতরে বস্তুবাদ, উপরের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, ভিতরে বস্তুবাদ। এভাবে আজকে ধর্মের নামে যে পৃথিবীতে আমরা যেগুলো দেখতে পাই, এগুলো সবগুলোই বস্তুবাদ। উপরে ধর্ম, ধর্মের কথা বলে, কিন্তু এগুলো সবগুলোই বস্তুবাদ। তো এই বস্তুবাদ মূল বাতেল। বস্তুবাদের তিনটা প্রধান শাখা, একটা ইসলামের ছদ্মবেশী শাখা, একটা অন্যান্য ধর্মের নামে শাখা, আর একটা জাতীয়তাবাদ। ইসলামের নামধারী বাতেল ফেরকা, অন্যান্য ধর্মের নামে অধর্ম, এবং জাতীয়তাবাদ, এই তিন ধারায় বস্তুবাদ কায়েম থাকে। আবার সরাসরি কার্ল মার্কস সরাসরি বস্তুবাদ কায়েমের চেষ্টা করেছিল, সরাসরি নাস্তিকতাবাদ, যে সরাসরি নাস্তিকতাবাদ। তো সরাসরি নাস্তিকতাবাদ সেটাও এখনও আছে, সেটাও কাজ করতেছে, তবে সেটা এই মুহূর্তে সরাসরি রাষ্ট্র ক্ষমতায় আগের মতো নাই, এখনও আছে। চীনে এখন অফিসিয়ালি মার্ক্সবাদ নাস্তিকতাবাদ, ওখানে চীনের পাঠ্যসূচিতে স্কুল কলেজে নাস্তিকতাবাদ পড়ানো হয়। রাশিয়া একটু একটু চেঞ্জ হচ্ছে, কিন্তু এখনও মার্ক্সবাদকে ওরা সত্য মনে করে অফিসিয়ালি, সাংবিধানিকভাবে, রাষ্ট্রীয়ভাবে। এভাবে আরও ব্যক্তি হিসাবে কোটি কোটি মানুষ নাস্তিকতাবাদ বস্তুবাদের সরাসরি আছে। ঢাকা ইউনিভার্সিটিতে গেলে দেখা যায় যে এখানকার শিক্ষকদের মধ্যে, ছাত্রদের একটা অংশের মধ্যে সরাসরি মার্ক্সবাদ আছে। মার্ক্সবাদ বিভিন্নভাবে কাজ করে, ডাইরেক্ট, ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট এটা জাতীয়তাবাদের মাধ্যমে,
আর ডাইরেক্টও কাজ করে। এভাবে এই বস্তুবাদের ইসলামের ছদ্মবেশী শাখা, আহলে সুন্নাত জামাতের ছদ্মবেশী শাখা, এগুলো মন মগজ নিয়ন্ত্রণ করতেছে, এগুলো জাতীয়তাবাদের মাধ্যমে করে। ভাষাগত জাতীয়তাবাদ, ভাষা ভালো জিনিস, সব বস্তুই ভালো জিনিস, কিন্তু সেটা জীবনের ঊর্ধ্বে নয়, সেটা আল্লাহ তালার বিকল্প নয়। ভালো জিনিস তাই সেটাই, সেটাকে আমি ইলাহ মাবুদ রব বানিয়ে ফেলবো, না তা হইতে পারে না। ভালো জিনিস পৃথিবীতে সব কিছুই, জুতাও ভালো জিনিস, তাই জুতাকে মাথার উপরে নিয়ে ফেললে তো আর সেটা হলো না। যেটা যেখানে থাকার সেটা সেখানে থাকবে, সব বস্তুই ভালো জিনিস, দাঁসুরি আগুন পানি সবই ভালো জিনিস, লোহা লক্কর সব ভালো জিনিস, কিন্তু দাঁয়ের ব্যবহার তো যেখানে করার সেখানে হবে। দাঁ দিয়ে একজনকে কোপ দিলে তো এটা বস্তুকে মিস ইউজ করা হলো, আগুন ছাড়া রান্না বান্না হবে না, আগুন ছাড়া মানে আগুনের মাধ্যমে হারামটা হালাল হয়ে যায়, কাঁচা মাংস হারাম, এটাকে আগুন দিয়ে সিদ্ধ করলে হালাল হয়ে যাবে। আগুন অনেক কাজে লাগে, বডি তো আগুন থাকে, তাপ চলে গেলে তো বডি লাশ হয়ে যাবে, কিন্তু তাই বলে আগুনকে পূজা করা বা আগুন কারো গায়ে লাগিয়ে দিয়ে কাউকে পুড়িয়ে দেওয়া, এটা ভালো কাজ নয়। পানি ছাড়া জীবন বাঁচবে না, কিন্তু পানিতে ডুবিয়ে রাখলে অনেকক্ষণ কাউকে মরে যাবে। এভাবে বস্তুর মিস ইউজ আছে, তো এভাবে বস্তুর বাহ্যিক মিস ইউজ এক জিনিস আর বস্তুকে খোদা বানিয়ে ফেলা আরেক জিনিস। বস্তুবাদ হলো বস্তুকে খোদা বানিয়ে ফেলা। খোদা শব্দটা আমরা ব্যবহার করি না, আমরা এখন করতেছি কোনো কারণে, মানে সব জায়গায় সব ক্ষেত্রে সবসময় আল্লাহ তাআলার নাম মোবারক ব্যবহার খুব আদব তাজিমের জন্য শোভনীয়, না হলে আমরা অনেক সময় কথাটা বলি, এটা ঠিক নয়। তো এভাবে এই বস্তুবাদ তাওহিদের বিপরীত, রেসালাতের বিপরীত, জীবনের বিপরীত, ন্যায় জ্ঞানের বিপরীত। কিন্তু বর্তমান বিশ্বের মানুষ বস্তুবাদ চিনে না, এমন লেভেলে নিয়ে গেছে যে আপনি যদি বস্তুবাদ বুঝানো সে সহজে বুঝতে পারবে না। আবার মন ভালো থাকলে হয়তো এক মিনিটে বুঝে যাবে, আবার অনেককে আপনি দেখবেন বছরের পর বুঝাচ্ছেন, বছরের পর বছর বুঝাচ্ছেন, বুঝতে পারছে না। আপনার মনে হবে যে আপনি দেওয়ালের সাথে কথা বলছেন, গাছের সাথে কথা বলছেন, গরুর সাথে কথা বলছেন, আপনার এইভাবে মনে হবে, যেটা আমাদের কন্টিনিউ মনে হয়। আপনি পানি ঢালতেছেন কিন্তু জিনিসটা ভিজতেছে না, হয়তো সেটা প্লাস্টিকের একটা আবরণ আছে, এই আবরণ সরাইলে তখন সেটা আপনার পানিটা সেখানে পৌঁছবে। এভাবে বস্তুবাদ মানুষের মন মগজকে এমনভাবে পাথর করে ফেলে, এমনভাবে আচ্ছন্ন করে ফেলে যে আপনি সত্য দিচ্ছেন বুঝাচ্ছেন, ওখানে আলকাতরার এমন আবরণ কলবের উপরে, মানে আপনি ঢালতেছেন কিন্তু ভিজতেছে না, যাচ্ছে না, সত্য পৌঁছতেছে না। এমনভাবে পৃথিবীর মানুষকে আচ্ছন্ন করে ফেলছে যে মানে বুঝাইলেও বুঝতেছে না। তারপরেও আমরা চেষ্টা করতে হবে এই আবরণ ঘষে মেজে দূর করে, চোখের উপরে আবরণ ছানি মানে এগুলো দূর করে, চোখ আছে কিন্তু পট্টি বাঁধা, শক্ত পট্টি, একটা দুইটা তিনটা পাঁচটা পট্টি বাঁধা, আপনি একটা খুললেন, দুইটা খুললেন, তিনটা খুললেন, খুলতে খুলতে যখন একবার অনেকদিন বন্ধ থাকতে থাকতে তার চোখও ঝাপসা হয়ে গেছে। তারপরেও চেষ্টা আমাদের করতে হবে বস্তুবাদ থেকে আত্মার মুক্তি, জীবনের মুক্তি। এই বস্তুবাদ থেকে প্রাথমিক মুক্তিকে মানব সত্তা বলা হয়, যে আমি বস্তুবাদী নই, আমি মানুষ, আমি মানুষ। কি বস্তুবাদী নই মানে কি, বস্তুবাদের বিপরীত কি আর তার বিপরীত কি? বস্তুবাদের বিপরীত তাওহিদ আর তাওহিদের বিপরীত বস্তুবাদ। যে বস্তুবাদী নই মানে কি, আমার আত্মা সত্তা জীবন সব বস্তুর ঊর্ধ্বে, তাহলে আমার আত্মা সত্তা অস্তিত্ব কার নামে, কিসের ভিত্তিতে? একমাত্র যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার খালেক মালেক ইলাহ মাবুদের নামেই আমার জীবন, এটাই আস্তিকতা। আর খালেক মালেক ইলাহ মাবুদ রব আল্লাহ তাআলার নামের পরিবর্তে অন্য নামে আমার আত্মা সত্তা হওয়াটাই নাস্তিকতাবাদ, বস্তুবাদ, জাতীয়তাবাদ। এভাবে মানব সত্তাকে ফিরিয়ে আনা, যে আমি মানুষ, কিভাবে আমি বস্তুর ঊর্ধ্বে স্রষ্টার নামে আমার জীবন, এবং
স্রষ্টার আলোতে আমার জীবন, স্রষ্টার আলোকে আমার জীবন। স্রষ্টার আলো ছাড়া কোনো আলো নাই, স্রষ্টার দেয়া আলো, স্রষ্টার দেওয়া আলো অনেক, আর স্রষ্টার সরাসরি আলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের ব্রেনের মাধ্যমে চোখের যে দৃষ্টি, আমাদের বোধ শক্তি, শ্রবণ শক্তি, অনুভূতি শক্তি, এগুলো স্রষ্টার দেওয়া আলো। পৃথিবীতে অনেক চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র অনেক আলো, এভাবে স্রষ্টার এসব সৃষ্ট আলোর ঊর্ধ্বে আরও অনেক বড় আলো আছে, সেটা স্রষ্টার সাথে সরাসরি যুক্ত, স্রষ্টার পক্ষ থেকে আগত আলো, সেটা ইসলাম, কোরআনুল করিম, হাদিস শরীফ এবং গুণ জ্ঞান দয়া মায়া ভালোবাসা, অনেক আলো আছে। আর এগুলো কোত্থেকে আসে? এগুলো আল্লাহ তাআলা থেকে সরাসরি কারো কাছে আসে না, আল্লাহ তাআলার জাতে পাকের আসম সেফাত মুবারকগুলোর গুণ জ্ঞান দয়া মায়া ভালোবাসার, ইসলাম কোরআন হাদিস শরীফ সমস্ত আলো আসে প্রথম কার কাছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রেসালাত, আল্লাহর আল্লাহর থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সকল নবীদের কাছে, আহলে রাসুল খুলাফা রাশিদিন সাহাবায়ে কেরামদের কাছে, মালাইকাতুল মুকাররাবিনদের কাছে, তাদের মাধ্যমে আমনাম তাইলহমের ধারায় এভাবে ওলিদের কাছে, ওলিরও আনাম তাইলহমদের একটা স্তর, এভাবে সমগ্র মানুষের কাছে পৌঁছে, এভাবে আল্লাহ তাআলার হুকুমে প্রণবের উসিলায় গুণ জ্ঞান কল্যাণ বিভিন্ন উপকারিতা সব সৃষ্টির মধ্যে পৌঁছে। এভাবে মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকেই সব কিছু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে, অবলম্বন করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় সব কিছু, মূল উৎস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলামের নামে বাতিল ফারকা, অন্যান্য ধর্মের নামে অধর্ম এবং জাতীয়তাবাদ, এছাড়া সরাসরি শাখা আছে। আর এদের এই সমস্ত কিছু মিথ্যাকে কায়েম রাখার, সত্যকে আড়াল করে, রুদ্ধ করে, নিষিদ্ধ করে রাখার এদের যে প্রক্রিয়া, সেটা এনের যে কাঠামো, অপশক্তি থেকে আত্মা জীবন জগৎ অধিকার স্বাধীনতা রুটি রুজি রক্ষার যে কাঠামো, সেই খেলাফতকে উৎখাত করে মূলকীয়ত মিথ্যা এবং জুলুমের কাঠামো, অন্যায় মূর্খতার কাঠামো, ফেরাউনী নমরুদি যে কাঠামো আবার মুয়াবে এজিদরা চালু করছে, এখনও পুরা পৃথিবীটাই মূলকীয়ত, এক গোষ্ঠীর রাজনীতি, এক গোষ্ঠীর রাষ্ট্র, কোথাও ইসলামের ছদ্মবেশে ওয়াহাবি সালাফি শিয়া রাষ্ট্র, তালেবান রাষ্ট্র, কোথাও রাম রাষ্ট্র, বৌদ্ধ রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র, এইভাবে এক ধর্মের নামে, আর ব্যাপকভাবে জাতীয়তাবাদী রাষ্ট্র, ভাষাগত জাতীয়তাবাদ, রাষ্ট্রীয় জাতীয়তাবাদ, সীমান্তগত জাতীয়তাবাদ, পৃথিবীতে অনেক জাতীয়তাবাদ আছে, বর্ণগত জাতীয়তাবাদ, লিঙ্গগত জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদগুলো এই বস্তুবাদী চেতনা জীবনের সত্যকে অস্বীকার করে, জীবনকে বস্তুর ভিত্তিতে হিসাব করে, জীবনের ভিত্তি, অস্তিত্বের ভিত্তি, আত্মপরিচয়ের ভিত্তি হিসাবে আল্লাহ তাআলার নাম মোবারকের পরিবর্তে বস্তুকে ব্যবহার করে। কিন্তু আমাদের জীবন হবে কিভাবে? জীবন হবে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলার নামে। আমরা খাই দাই, খাওয়া দাওয়ার সময় বলি বিসমিল্লাহ, হ্যাঁ বলতে হবে, এটা অবশ্যই মোবারক, কিন্তু এটা কেবল ভাত খাওয়া, আম খাওয়া, জাম খাওয়ার জন্য না, এটা নিজের অস্তিত্ব, বিসমিল্লাই সব কিছু। হাদিস শরীফে আছে, সমস্ত ওহিতে যা আছে সব কোরআনুল করিমের মধ্যে আছে, কোরআনুল করিমের মধ্যে যা আছে সব কিছু সুরা ফাতিহা শরীফের মধ্যে আছে। এই সুরা ফাতিহার মধ্যেই আমরা প্রতিদিন চাই হেদিনা সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম কি? আল্লাহ তাআলা নিজেই ব্যাখ্যা দিচ্ছেন, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আনআমতা আলাইহিম কারা? সর্বপ্রথম আম্বিয়া আলাইহিমুসসালাম, তারপর আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফা রাশিদিন মকবুল সাহাবায়ে কেরাম, ইমামগণ, অলিগণের যে ধারা, এর বিপরীত ধারার নাম মাগদুব এবং দোয়ালিন। আমরা সূরা ফাতিহায় প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজে, প্রতি রাকাত নামাজে আমরা মাগদুব দোয়ালিনদের পথ থেকে পানাহ চাই, মাগদুব দোয়ালিন থেকে আমরা আশ্রয় চাই, মাগদুব দোয়ালিনদের বিরুদ্ধে আমরা সংগ্রাম ঘোষণা করি, সিরাতাল মুস্তাকিম তথা আনআমতা আলাইহিমের পথে থাকার জন্য দোয়া করি,
থাকার শপথ গ্রহণ করি এবং সে পথকে রক্ষার বাস্তবায়নের অঙ্গীকার শপথ আমরা করি। আর এই আনামতা আলহেমের উৎস কোথায়? রাসালাত আলাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব এই আনামতা আলহেমের উৎস, এবং আনামতা আলহেমের ধারার মালিককে স্বয়ং আল্লাহ তাআলা। আর এই দুই ধারার সংঘাতেই পৃথিবীর ইতিহাস, একদিকে সিরাতুল মুস্তাকিম আর একদিকে মাকদুব দলিন। এই মাকদুব দলিনদের ধারাই বর্তমানে বাতাল ফারকা বস্তুবাদ, দিনে বাতালা এবং মাকদুব দলিনদের যে সিস্টেম, যে কাঠামো, যে কার্যকরী শক্তি, ওইটার নামেই মুলুকিয়ত। কারবালার শাহাদাত খেলাফত রক্ষার জন্য, খেলাফত কায়েমের জন্য, মুলুকিয়ত থেকে মুক্তির জন্য, মুলুকিয়ত উৎখাত করার জন্যই কারবালার শাহাদাত। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান বিশ্বে মুলুকিয়তের বিরুদ্ধে নিকট ইতিহাসে কোনো সংগ্রাম নাই, মুলুকিয়ত থেকে উদ্ধারের কোনো কর্মসূচি আমরা ইতিহাসে দেখতে পাই না। তবে মুলুকিয়ত আসল জিনিস নয়। মুলুকিয়ত কায়েম থাকার পিছনে তিনটা কুফরি শক্তি আছে, বাতিল শক্তি, জালেম শক্তি আছে। কি মুলুকিয়ত কায়েম রাখে? কারা? মুলুকিয়তের পিছনের শক্তি তিনটা হয়, ইসলামের নামধারী ওয়াহাবি, সালাফে, শিয়া ইত্যাদি বাতিল ফেরকা, অথবা ধর্মের নামে অধর্ম, অথবা জাতীয়তাবাদ। এই তিনটার উৎস বস্তুবাদ। এভাবে মুলুকিয়ত এখন কেউ কাউকে দাঁ দিয়ে কোপাইল, মেরে ফেললো, এখানে দাঁটা হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে। মূল বিষয়টা, মূল দোষে কি দাঁকে করলে, ধামাকে করলে হবে? এখন খুনি কাউকে খুন করলো, পিস্তল দিয়ে করলো, অথবা দাঁ ধামা দিয়ে করলো, আমরা দাঁ ধামা পিস্তলের বিচার এখানে মুখ্য নয়, মুখ্য যে করেছে তার। এভাবে আমরা দাঁকে পড়ায় ফেললাম, ছুরিটা ভাঙ্গে ফেললাম, এটাতে তো মূল খুনের বিচার হবে না। তার মানে মূল দায়ীটা রাষ্ট্র নয়, রাষ্ট্রকে সে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, এবং যে করছে সেই দায়ে কে করছে? তিন বাতিল, বাতিল ফারকা বস্তুবাদ, দিনে বাতালা। কিভাবে? মুলুকিয়তের মাধ্যমে। তাই মুলুকিয়ত দূর করতে হবে, যেন রাষ্ট্রকে কোনো বাতিল মিথ্যা জুলুমের হাতিয়ার হিসাবে সত্য এবং জীবন মানবতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে। একটা পাগল যে কাউকে কোবাইলে খুশি হয়, তার নেশায় কাউকে কোবানো, সে তো তত সেন্স নাই, সে তো বুঝতেছে না। তো আমরা কি পাগলের হাতে দাঁত তুলে দিতে পারি? যদি দেই তুলে আমরাও দায়ী হব সে খুন করলে। আর যদি কোনো রকমে পাগল কিচেন থেকে দাঁত ধামাটা নিয়ে আসে, বটি নিয়ে আসলো, আমরা তাড়াতাড়ি তার থেকে দাঁটা উদ্ধার করতে হবে, যেন তাকে নিরস্ত্র করতে হবে, যেন সেটাকে ব্যবহার করতে, কাউকে ক্ষতি করতে না পারে। তার মানে বাতিল থেকে রাষ্ট্রকে মুক্ত করতে হবে। পৃথিবীতে রাষ্ট্রই উসিলা হিসেবে সবচেয়ে বড় শক্তি। এই রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করেই কারবালায় আমাদের ইমামকে হত্যা করছে, ইমাম আজম রহমতুল্লাহ আলীকে হত্যা করছে, যুগে যুগে কালে কালে। এখনো মিথ্যা টিকে আছে, সত্যকে রুদ্ধ করে রাখছে, পৃথিবীতে খুন জুলুম অবিচার চালাচ্ছে। জান্নাতুল বাকি, জান্নাতুল মোয়াল্লা শরীফে, খোলাফা রাশিদিনের আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলার মাজার শরীফ ভাঙছে, এই রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে। ইসরায়েল আজকে আল্লাহর সাথে বেদবি করতেছে, খুন করতেছে, জুলুম করতেছে, আল্লাহর সাথে প্রতিদিনই ঘটতেছে। এটা কিভাবে, কিসের বলে? রাষ্ট্র ক্ষমতার বলে। আর এই রাষ্ট্র ক্ষমতা বাতালের হাতে কিভাবে গেল? বাতাল কি এটা যুদ্ধ করে অর্জন করেছে? না। এটা আমরা যারা সুন্নি দাবি করি, মুসলিম দাবি করি, ইসলাম দাবি করি, আমরাই আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিশ্বাসঘাতকতা করে, বদরহু সিফিন কারবালার সাথে বিশ্বাসঘাতকতা করে, আমরা নিজেদেরকে ইসলামকে অরাজনৈতিক ঘোষণার মাধ্যমে, যে আমরা মুসলমান, ইসলাম মানে রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে না, রাষ্ট্র ক্ষমতায় থাকবে না, শিক্ষানীতি, আইন, বিচার, অর্থনীতি, প্রশাসন, ক্ষমতা, কর্তৃত্ব, এখানে ইসলাম মুসলিম মিল্লাত থাকবে না, আমরা জীবন জগৎ তোমাদের হাতে দিয়ে দিলাম, তোমাদের মানেই তিন বাতালের কাছে, যে রাজনীতি তোমাদের। আর রাজনীতির বিপরীতে দাসনীতি, গোলাম নীতি, এই কুত্তার নীতি আমাদের, আমরা তোমাদের পালিত কুকুর হয়ে যাব, তোমাদের ইচ্ছা মোতাবক জীবন জগৎ চলবে, তোমরা আল্লাহ তালার নাম মোবারক নিষিদ্ধ করবে, শানে রাসালাতে বেয়াদবি করবে, মুসলমানদেরকে খুন করবে, এভাবে সহায় সম্পদ লুট করবে, সুরে ডাকাতি জুলুম করবে, মানুষকে অমানুষ বানাবে,
তোমরা যা ইচ্ছা তা কায়েম করো, আমরা তোমাদেরকে সাদা কাগজে ব্ল্যাঙ্ক সাইন দিয়ে দিলাম, জীবন তোমাদের, জগৎ তোমাদের। এটা কি কলেমার কলেমা বুঝা, কোরআনে পাক বুঝা, আল্লাহ আল্লাহ হাবিবের আপন হওয়া, ইসলামকে ভালোবাসা, এটা কি এটা প্রমাণ করে? না, এটা বিপরীতটা প্রমাণ করে, বিপরীতটা। এভাবে ইসলামকে অরাজনৈতিকভাবে মানে ঘোষণা করে, আহলে সুন্নাত জামাতকে অরাজনৈতিক ঘোষণা করে যে না আমরা রাজনীতিতে নাই, আমরা আধ্যাত্মিক। আসলে এটা আধ্যাত্মিক নামে শয়তানের মলমূত্র। কলেমার বিপরীতে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার পথের বিপরীতে, কারবালার বিপরীতে কোনো আধ্যাত্মিকতা হয় না। আধ্যাত্মিকতার নামে ধোঁকা হয়, কিন্তু আধ্যাত্মিকতা হয় না। খাজা বাবার আধ্যাত্মিকতা ও রাজনৈতিক ছিল না। খাজা বাবা এখানে চৌহান বংশীয় পৃথ্বীরায়ের রামরাষ্ট্র উৎখাত করে মানবতার রাষ্ট্র কায়েম করেছেন 1192 সালে। শাহজালাল রহমতুল্লাহ আলাই গৌর গোবিন্দের রামরাষ্ট্র উৎখাত করে মানবতার রাষ্ট্র কায়েম করেছিলেন। এইভাবে যুগে যুগে আমাদের ইমামরা ওলিগরা অনেক শাহাদাত বরণ করেছেন, তারা বাতেলের মুলুকিয়তকে কবুল করেন নাই। আমাদের ইমামরা ওলিরা আধ্যাত্মিক রাজনৈতিক পূর্ণাঙ্গ। আমাদের ইসলাম আধ্যাত্মিক রাজনৈতিক পূর্ণাঙ্গ, ভাই বোন সবাইকে নিয়ে পূর্ণাঙ্গ। এভাবে পরবর্তীকালে বিকৃত করে বাতেলকে টিকিয়ে রাখার জন্য, হককে উৎখাত করার জন্য অরাজনৈতিক ধারা আর কি করছে, মাঝে মধ্যে বাতেলের দালালের রাজনীতি করছে। খাজা বাবা ইন্ডিয়া দিলেন, মানবতার রাষ্ট্র কায়েম করলেন। মানবতার রাষ্ট্র মানে মুসলিম অমুসলিম নির্বিশেষে সব মানুষের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া সমান ইজ্জত, নিরাপত্তা, স্বাধীনতা, অধিকারের রুটি রুজির রাষ্ট্র। ইসলামের রাষ্ট্র মানেই মানবতার রাষ্ট্র। আলাদাভাবে ইসলাম নাম লাগিয়ে দিলে এটা ইসলামের রাষ্ট্র হয় না, ইসলামের নামে ধোকা প্রতারণা হয়। রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থায় ইসলামকে কায়েম করার পদ্ধতিটা খেলাফতে ইনসানিয়াত, মানবতার রাষ্ট্র। ইসলামের নাম ঘোষণা করে নয়, ইসলাম কায়েমের এক এক জায়গায় এক এক পদ্ধতি আছে। ব্যক্তি জীবনের পদ্ধতি, সমাজ ব্যবস্থায় রাষ্ট্র ব্যবস্থায় পদ্ধতি এক রকম নয়। এভাবে সব কিছু জীবন জগতে ইসলাম মোতাবেক চলবে, ইসলামের বাহিরে সবই মিথ্যা, অন্যায়, মূর্খতা, জুলুম, ধ্বংস। কিন্তু সব জায়গায় ইসলাম তুলে ধরার, কায়েম করার পদ্ধতি এক নয়। যেমন আমরা মসজিদে যাবার পদ্ধতি আর মানে টয়লেটে যাওয়ার পদ্ধতি এক নয়। মসজিদে আমরা ডান পা দিয়ে ঢুকি, বাম পা দিয়ে বের হই, আর টয়লেটে ওয়াশরুমে বাম পা দিয়ে ঢুকতে হবে, ডান পা দিয়ে বের হতে হবে, পদ্ধতি ভিন্ন। এভাবে ব্যক্তি জীবনে ইসলাম কলেমার সাথে, ইসলামের সাথে আমরা একশতভাগ একাকার হয়ে যেতে হবে, একশতভাগ। কেউ যদি বলে আমি 99% ইসলাম কবুল করলাম, সে মুসলিম হবে না। 99 আর 0 এখানে একই কথা। আমি আল্লাহর হাবিবের 99% হলাম, এই 0টা ওই 0টাই আমাকে শয়তান বানাবে। একটা বিশাল জাহাজকে একটা ছোট ছিদ্র ডুবিয়ে দিতে পারে। যদি বলে না জাহাজের সব তো ঠিক আছে, একটা মাত্র ছিদ্র, সেই নৌকায় আমরা উঠতে পারবো পারবো না, এটা কিছুক্ষণ পর ডুবিয়ে দেবে আমাদেরকে। এভাবে এভাবে মানে ব্যক্তি জীবনে এটা আমি আল্লাহর হাবিবের একশভাগ বলতে হবে। এটা আত্মার দিক, এটা প্রেমের দিক, এটা কবলিয়তের দিক, এবং এটা হুকুম আহকামের দিক নয়। হুকুম আহকাম আমি আল্লাহর হাবিবের কিছু পালন করতে পারি, কিছু পালন করতে পারি না, কিছু যা করতে পারি আল্লাহর হাবিবের শুকরিয়া, না করতে পারলে আমরা সাফায়াত চাইব, মাগফিরাত চাইব, সেটা আমলগত দিক থেকে আমাদের কম বেশ হইতে পারে। কিন্তু আল্লাহর হাবিবকে কবুল করা, ইসলামকে কবুল করা, আমি ইসলাম, আমার আমি ইসলামের, আল্লাহর হাবিব আমার, আমি আল্লাহর হাবিবের, আল্লাহর হাবিবের বিপরীতে আমি এক বিন্দু হইতে পারি না, ইসলামের বিপরীত কোনো কিছু আমি এক বিন্দু হইতে পারি না। এভাবে ব্যক্তি জীবনে আমাকে শতভাগ কবুল করতে হবে। এভাবে আরো অনেক বিষয় আছে যে আমি আমার পিতা মাতার হক আদায় করতে পারি না, দায় দায়িত্ব পালন করতে পারি না, হুকুম আহকাম অমান্য করি, আমি বাধ্য নই, অবাধ্য ছেলে ফেলে যাই হই না কেন, আমি পিতা মাতার 100% সন্তান, এটা আমাকে বলতে হবে। পিতা মাতাকে কেউ আক্রমণ করলে, বিপদ আপদে পড়লে আমাকে আমাকে জীবন দিয়ে যেতে হবে,
আমি পিতা মাতার হুকুম পালন করতে পারি না, তাই বলে ডাকাতে আক্রমণ করছে আমি এখন যাব না, তাই তা তো হয় না, আমাকে যেতে হবে। এভাবে আমি স্বামী স্ত্রী, আমি স্বামী স্ত্রী দুজন দুজনকে কবুল করার মাধ্যমেই তো স্বামী স্ত্রী হয়। কেউ যদি বলে আমি 99 ভাগ কবুল করলাম, কি হবে? 99 ভাগ মানে শূন্য। আমি পিতা, আমি স্বামী স্ত্রীর হক আদায় করতে পারি না বা অন্যায় বিচার জুলুম করি, সেটা আরেক জিনিস, কিন্তু কবুলিয়তের দিক থেকে আমাকে 100 ভাগ হতে হবে, 99.9 ভাগ করলেও হবে না, হবে না, ওইটা শূন্যই হবে। এভাবে ব্যক্তি জীবনে আমাকে একাকার হয়ে যেতে হবে। কিন্তু জীবনের বিভিন্ন অধ্যায় আছে, সমাজ রাষ্ট্র, এখানে মুসলিম ও মুসলিম সবাই থাকে, সেখানে ইসলামকে তুলে ধরার, ইসলামকে কায়েম করার পদ্ধতি ব্যক্তি জীবনের মতো নয়। এভাবে আমি সবাইকে বলতে পারবো না, আমি আমি নিজে নামাজ পড়বো, আমার নিজের পরিবার মুসলমানদেরকে আমি নামাজ পড়ার কথা বলতে পারবো, কিন্তু আন আকিমি সালাত, তো এটা আকিমি সালাত কোরআনে পাকে আছে, এর অর্থ এই নয় যে আমি হিন্দুকে ধরে বলবো এই এই আয় মসজিদে আয় এক্ষুনি তোকে নামাজ পড়তে হবে, এটা এটা হবে না। তো এভাবে মানে আগে তো ইমান, আগে তো মুসলমান বানাইতে হবে, তারপরে ইমান আসার পর অন্যান্য আমাদের যা হজাকাত আমল আখলাক হালাল হারাম বিভিন্ন প্রশ্ন আসবে। এবং একজন অমুসলিমকে এই তুমি শুকরের গোস্ত খেতে পারবে না, হারাম, এটা হারাম আমার জন্য, আগে তাকে মুসলমান বানাইতে হবে, তারপরে কেউ যদি ইমানদার না হয় শুকরের গোস্ত না খাইলেও সে কোনো ভালো কিছু হবে না, তার পবিত্রতা হবে না। এভাবে আগে তো ইমান, এভাবে সমাজ রাষ্ট্র বিশ্ব ব্যবস্থায় ইসলাম আর রূপরেখা কায়েমের পদ্ধতি, আর নিজেদের ইন্টারনাল ব্যক্তিগত এবং মিল্লাতের ভিতরের ইন্টারনাল বিষয়গুলো একরকম নয়। এভাবে একটা রাস্তা, একটা রাস্তা, আমি সেটাকে বললাম এটা ইহা ইহা ইসলামী রাস্তা, এখানে শুধু মুসলমান হাঁটিবেন আর কেউ হাঁটিবেন না, এটা কি কোনো যৌক্তিক কথা হলো? এটা ইসলামকে অবমাননা করা হলো। একটা একটা হসপিটালকে যদি বলি এটা মুসলিম হসপিটাল, এখানে কোনো অমুসলিমের চিকিৎসা করা হয় না, এটা জুলুম হবে, এটা ইসলামের সৌন্দর্য নষ্ট হবে, ঠিক নয়। একজন ডাক্তার যদি বলে আমি কেবল মুসলিমের চিকিৎসা করি, সে আসলে খারাপ মানুষ, সে ইসলামের নামে একটা কলঙ্ক। ডাক্তারের কাছে রোগী গেলে সে ডাক্তার হিসেবে সে সর্বশক্তিতে চিকিৎসা করবে, সে দেখবে না কি এটা মুসলমান না অমুসলিম, অমুসলিম, ঠিক। এভাবে এভাবে মানে ঠিক আমরা যদি এরকম এরকম করি যে ইহা ইসলামী রাস্তা, মুসলিম ছাড়া কেউ হাঁটিবেন না, ঠিক, তখন আমাদের দেখা দেখি যেখানে এখানে আমার শক্তি আছে, আমি এটা বলি ফেললাম, আমার সংখ্যার জোর, আমার দাপট আছে, যেই জায়গায় আমি দুর্বল, আমার সংখ্যা নাই, যেখানে ইহুদি বেশি, খ্রিস্টান বেশি, হিন্দু বেশি, বৌদ্ধ বেশি, ওরা বলবে ইহা হিন্দু রাস্তা, ইহা খ্রিস্টান রাস্তা, ইহা ইহুদি রাস্তা, এখানে কোনো মুসলিম হাঁটিবেন না, আপনি নালা দিয়ে যান, তো তো এটার প্রতিক্রিয়া এটা আসবে। তো এইভাবে জগৎটা একটা অরাজকতায় পরিণত হবে, সত্য কণ্ঠাস হয়ে যাবে, মিথ্যার আধিপত্য কায়েম হবে। এই জন্য সমাজ একটা এভাবে একটা একটা মসজিদ, মসজিদে আমরা যেভাবে চলবো, মসজিদ মুসলমানদের জন্য, মন্দির কেবল হিন্দুর জন্য, গির্জা কেবল খ্রিস্টানের জন্য, প্যাগোডা কেবল যাদের তাদের জন্য, এভাবে কতগুলো জিনিস খাস আছে আর কতগুলো জিনিস আম জেনারেল আছে। এই রাষ্ট্র বিশ্ব খাস নয়, রাষ্ট্র দুনিয়াটা আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মানুষের জন্য দিয়েছেন এবং নিজেকে ঘোষণা করেছেন রাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, পিরনবীর নাম মোবারক, রাহমাতাল্লিল মুসলিমিন, না কেবল রাহমাতাল্লিল আলামিন, সবার জন্য রহমত, সবার জন্য, সব মানুষের জন্য, সব সৃষ্টির জন্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, কল্যাণ, অধিকার, স্বাধীনতা, ইজ্জত, নিরাপত্তা, সব কিছুর উৎস, সব কল্যাণের উৎস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুক্তির উৎস, জীবনের আশ্রয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে এই রহমত ভিত্তিক, রুবুবিয়ত ভিত্তিক রাষ্ট্র এবং বিশ্ব, সেটার নাম খেলাফত ইনসানিয়াত, সেটাই ইসলামের রাষ্ট্র, রাজনীতি রাষ্ট্র ব্যবস্থা, জীবন মানবতার প্রাকৃতিক রাজনীতি রাষ্ট্র ব্যবস্থা, সেটা আমাদের সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কায়েম করেছিলেন। এবং মদিনার সনদের প্রথম ধারাতেই লেখা আছে রাষ্ট্র সব মানুষের, দুনিয়া সব মানুষের, যার যার ধর্ম নিয়ে সে চলবে, কারো উপর কেউ চাপিয়ে দিবে না, কারোটা কেউ নিষিদ্ধ করবে না, লাইক রাহাফিদ্দিন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। এভাবে আমাদের দিনের যে ধারা সেটা মুয়াবিয়া বেদরে উৎখাত করে বলে যে
উমাইয়া গোত্র ছাড়া কারো ক্ষমতা থাকবে না, কারো কর্তৃত্ব থাকবে না। আর সবাইকে খুন করা, জুলুম করা, সর্বপ্রথম খুন করলো কাকে? আহলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যারা সত্যের উৎস, যারা জ্ঞানের উৎস, কল্যাণের উৎস, যারা ইসলামের মাপকাঠি, যারা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধন, যাদের থেকে আলাদা হলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকার করলেও কেউ ইমানদার হবে না। কারণ কোরআনুল করিমে এবং হাদিস শরীফে আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি, বন্ধন, আনুগত্যকে আল্লাহ ইমানের শর্ত করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনাদের প্রেম আল্লাহর হাবিবের প্রেম, আল্লাহর হাবিবের প্রেম আল্লাহর প্রেম। এভাবে হকের চিরন্তন ধারার আজকে নাম আছে কিন্তু বাস্তবতা নাই। তাই অরাজনৈতিক ইসলাম ইসলাম নয়, মূলকীয়তার সাপোর্টার ইসলামও নয়, মুসলিমও নয়। এভাবে বস্তুবাদের দালালি করলে সে মুসলিম তো নয় নয়, মানুষও নয়। মানব সত্তা দাবি করতে হলেও বসতে হবে আমি বস্তুর ঊর্ধ্বে, আমার জীবন স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে। আমি বস্তুবাদী নই, আমি জাতীয়তাবাদী নই, আমি মানুষ। জাতীয়তাবাদী, বস্তুবাদী আর মানুষ দুই প্রাণী, বাহ্যিক এক কিন্তু আত্মার দিক থেকে দুই প্রাণী, মন মগজ চিন্তা চেতনা সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ বিপরীত। জন্য বস্তুবাদী মানুষ নয়, বস্তুবাদী মুসলিম নয়, এটা আমাদেরকে সারা দুনিয়ার মানুষ জানে না, জানাইতে হবে। এভাবে এই মানব সত্তা জীবনের প্রাথমিক সত্য, আমি বস্তুর ঊর্ধ্বে, আমি মানুষ, আমি স্রষ্টার নামে মানুষ দাবি করার আরও শর্ত আছে যে আমি মানবতার পক্ষে, মানবতা বিরোধী সব কিছুর বিরুদ্ধে, আমি সব মানুষের অধিকার স্বাধীনতা যেটা আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম দান করেছেন সেটা স্বীকার করি। আমি মানুষ দাবি করতে হলে মানবিক গুণাবলী থাকতে হবে, মানব বিরোধী অপশক্তি থেকে মুক্ত থাকতে হবে। আমি মানুষের কল্যাণ করতে ফারিয়ান না ফারি, অন্তত মানুষের ক্ষতি যারা করে, অন্য অবিচার যারা করে, তাদের সহযোগী হব না। এভাবে আমি মানুষ দাবি করলেও ধর্মের নামে অধর্ম, বস্তুবাদ, জাতীয়তাবাদ, ইসলামের নামে প্রতারণার সহযোগী হতে পারি না। আমি খুন জুলুম অবিচারের যে কাঠামো, মিথ্যার যে কাঠামো, নাস্তিকতার যে কাঠামো, আমি স্রষ্টাকে অস্বীকার করে আমার কোনো অস্তিত্ব থাকতে পারে না, তখন আমার মানব সত্তা থাকে না, আমি আর মানুষও নই। কারণ স্রষ্টা মানুষ স্রষ্টাই সৃষ্টি করেছেন। আমি যখন স্রষ্টার নামে জীবন অস্বীকার করলাম, আমার নিজের অস্তিত্বই শয়তানের অস্তিত্ব হয়ে গেল, আমি আর মানুষ নাই, আমি ওই মিনাল জিন্নাত ওয়ান্নাস খান্নাসের মধ্যে চলে গেলাম। এভাবে মানব সত্তা এখন বিপন্ন, উৎখাত, বিলুপ্ত, মানব সত্তার মৃত্যু ঘটিয়ে বস্তুবাদী সত্তা কায়েম হয়ে গেছে। এই মানব সত্তাকে আবার জীবিত করার জন্য যে জীবনের যে বিপ্লব, সত্যের যে প্রাথমিক বিপ্লব, জ্ঞানের বিপ্লব, মানব জীবনকে রক্ষার বিপ্লব, আমি মানুষ সবাইকে বলানোর যে বিপ্লব, জীবনের সত্যকে উদ্ধার যে আমি মানুষ, পুরুষ, মহিলা, বাঙালি, বিহারি, এগুলো আমার জীবনের আসল সত্য নয়, আমার অস্তিত্ব লিঙ্গের ভিত্তিতে নয়, ভাষার ভিত্তিতে নয়, গোত্রের ভিত্তিতে নয়, রাষ্ট্রের ভিত্তিতে নয়, সব কিছুর ঊর্ধ্বে আমার অস্তিত্ব, আমার খালেক মালেক ইলাহ একমাত্র আমার মাহবুদ আল্লাহ তাআলার নামে। এই যে অস্তিত্ব, তাওহিদ ভিত্তিক যে অস্তিত্ব, এটাই মানব সত্তা। এভাবে জীবনের সত্যকে উপলব্ধি করা এবং মানুষের অধিকার স্বীকার করা, সব মানুষের অধিকার, যে আমরা রাষ্ট্রীয় নাগরিকত্বের সাথে বিশ্ব নাগরিক, এই চাঁদ সূর্য আলো বাতাস মাটি পানি যেমন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতে সবার, দুনিয়া দুনিয়ার সব সম্পদ সব মানুষের, সব মানুষের বর্ডার দিয়ে এটাকে লুণ্ঠন করছে, রুদ্ধ করছে। এভাবে অক্সিজেনকে যেমন রুদ্ধ করা যায় না, সূর্যের আলো মাটি বাতাসকে যেমন রুদ্ধ করার অধিকার কারো নাই, এভাবে জীবনের মালিকানা, দুনিয়ার মালিকানা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা দান করেছেন, এবং সম্পদের মালিকানা, রাষ্ট্রীয় নাগরিকত্ব, বিশ্ব নাগরিকত্ব রুদ্ধ নিষিদ্ধ করা যায় না, অথচ করেছে। এক গোষ্ঠীর রাজনীতি করার প্রক্রিয়া, এক গোষ্ঠীর রাজনীতি, এক গোষ্ঠীর রাষ্ট্র, তাই এক গোষ্ঠীর বাদে যে রাজনীতি, এটা রাজনীতি নয়, দস্যুনীতি। এক গোষ্ঠীর রাষ্ট্র রাষ্ট্র নয়, এটা মিথ্যা জুলুম কায়েম রাখার হাতিয়ার, আর সেটাই এখন পৃথিবীতে কায়েম আছে। আত্মার মুক্তি, জীবনের মুক্তি, মানবতার মুক্তির জন্য আমাদেরকে বস্তুবাদ থেকে যেমন আত্মাকে মুক্ত করতে হবে, এক গোষ্ঠীর রাজনীতি, এক গোষ্ঠীর রাষ্ট্র কাঠামো ভেঙ্গে মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া, কলেমার বিপ্লব আমাদেরকে করতে হবে। এটা অরিজিনাল উৎস কলেমার বিপ্লব, ঈদ আজমের বিপ্লব, শহীদ দিবসের বিপ্লব, কিন্তু সেটা সব মানুষ তো আর সেটা চিনবে না, বুঝবে না। তাই সব মানুষকে নিয়ে আমাদেরকে কাজ করার জন্য, সব মানুষের চিকিৎসা করার জন্য, সব মানুষকে মানুষ বানানোর জন্য, জীবনের প্রাথমিক সত্য উপলব্ধি করানোর জন্য যে বিপ্লব, সেটার নাম ইনসানিয়াত বিপ্লব, খেলাফতে ইনসানিয়াতের বিপ্লব, যে আমি মানুষ, আমি
স্রষ্টার নামে আমার জীবন, স্রষ্টার আলোকে আমার জীবন, আমি সব মানুষের অধিকার স্বীকার করি। সব মানুষের অধিকার স্বীকার করলে রাষ্ট্রকে এক গোষ্ঠীর বলা যায় না। রাষ্ট্র এক ধর্মের এক জাতির নয়, সব ধর্মের মানুষের, সব জাতির মানুষের, সব গোত্রের মানুষের, এভাবে সব শ্রেণীর, সব বর্ণের মানুষের, সব মানুষের, এভাবে মানুষকে এভাবে বিভক্ত করা, মানবতাকে বিভক্ত করা, পরস্পরের শত্রু করা, বর্ডার দেওয়া, সম্পদ রুদ্ধ করা, সত্যকে রুদ্ধ করা, এক গোষ্ঠীর রাজনীতি, এক গোষ্ঠীর রাষ্ট্রের মাধ্যমে মিথ্যা এবং জুলুমের মুলুকিয়ত কায়েম করা, এটা ইমানদার হিসাবে এবং মানুষ হিসাবে স্বীকৃতি দেওয়া, কবুল করা যায় না। যদি আমরা কবুল করি তাহলে আমরা ইমানদারও থাকবো না, মানুষও থাকবো না, আমরা মিথ্যা এবং জুলুমের অংশ হয়ে যাবো না, নাউজুবিল্লাহ মিন জালিক। এই জন্য মানব সত্তা, মানবিক অস্তিত্বকে উদ্ধার করার জন্য ইনসানিয়াত বিপ্লব, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া আবার পুনরুদ্ধার করার জন্য ইনসানিয়াত বিপ্লব, এবং ইনসানিয়াত বিপ্লবের মাধ্যমে মানুষ বানিয়ে তাকে এটা প্রাথমিক সত্য, এটা চূড়ান্ত সত্যে পৌঁছাইতে হবে। এটা আল্লাহর নামে জীবন হলো, কিন্তু আল্লাহকে পাওয়ার ঠিকানা রেসালাত পর্যন্ত না পৌঁছলে তাওহিদ স্বীকার করলেও কেউ ইমানদার হবে না, রেসালাতকে, তাওহিদকে পাবে না। তাই তাওহিদের বন্ধন পাওয়ার জন্য এই জ্ঞানগত স্তর থেকে সত্যের বন্ধনের স্তর, আল্লাহ তাআলার সংযোগের স্তর, আল্লাহ তাআলার সংযোগ কিভাবে সম্ভব, একমাত্র রেসালাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করেই সম্ভব। প্রণবীর হলেই আল্লাহর হতে পারবে, আর প্রণবীর হওয়ার জন্য আহলে বায়াত খলাফা রাশিদিন সাহাবায়ে কেরাম ইমামগণ ওলিগণ আনাম তালাহিমের ধারায় সংযুক্ত হতে হবে, আর সেই সংযুক্তের বর্তমান যুগের উসিলা হচ্ছে ওয়াল সুন্নি মুভমেন্ট, ওয়াল হিউম্যানিটি রেভলিউশন, আর সেটার সংযোগকারী কারা, আমরা, আমরা যারা সুন্নি আন্দোলন, ইসলামিক বিপ্লব, আমাদের মাধ্যমেই মানুষ মিথ্যা থেকে মুক্ত হয়ে সত্যের সাথে যুক্ত হবে। এই জন্য আমরা এই আনাম তালহিমের সংযোগকারী হিসেবে আমাদের জীবনকে বুঝতে হবে। তাই শুরুতে যেটা বলেছিলাম যে সুন্নি আন্দোলন, ইসলামিক বিপ্লব কতটুকু প্রয়োজন, ইমান যতটুকু প্রয়োজন, কলেমা যতটুকু প্রয়োজন, কোরআনে পাক যতটুকু প্রয়োজন, সকল নবীর শুভাগমন যতটুকু প্রয়োজন, প্রণবীর শুভাগমন যে লক্ষ্য উদ্দেশ্যে যা কিছু দান করার জন্য, যা কিছু থেকে মুক্ত করার জন্য, যা কিছু কায়েমের জন্য, যা কিছু উৎখাতের জন্য, বদর, সিফিন, কারবালা, সকল শহীদের যে আমানত, আমরা হকে থাকা, বাতিল থেকে মুক্ত থাকা, সব মানুষকে মানুষ বানিয়ে মুমিন বানানো, মানুষ বানানোর যে হসপিটাল সেটার নাম ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, বিশ্ব ইসলামিয়াত বিপ্লব, আর মানুষটাকে মুমিন বানানোর যে ওসিলা, যে মাদ্রাসা, যে খানকা, যে তরিকা, যে হসপিটাল, যে স্কুল, সেটার নাম ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, আর সেটার শিক্ষক কারা, আপনি আমি আমরা, আমরা যারা আল্লাহ আল্লাহর হাবিবের হয়ে গেছি, আমরা যারা সব বাতিল থেকে মুক্ত হয়ে গেছি, আমরাই অন্যান্যদেরকে সব বাতিল থেকে মুক্ত করব, আল্লাহ আল্লাহ হাবিবের বানাবো। কলেমার এই আমানত, বদর, সিফিন, কারবালার সকল শহীদের, ইমামদের, এই ওলিদের আমানত আমাদের উপরে অর্পিত। কলেমা কি শুধু ভাই পড়ে না, বোন ভাই সবাই পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা কি শুধু ভাইদের জন্য না, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ও মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটা আমাদের ভাই বোন সবার জন্য, সবাইকেই, আমাদের সাহাবায়ে কেরাম, আমাদের পিতা মাতারা সবাই মিলেমিশে বাতিল উৎখাত করেছেন, ইসলাম খেলাফত কায়েম করেছেন, তাদের উত্তরাধিকারী হিসাবে আমাদের বোন ভাই, আমরা সবাই আবার বাতিল উৎখাত হক কায়েমের দায়িত্বে অঙ্গীকারাবদ্ধ। কেবলাভূমি বাতালের হাতে, কেবলাভূমিকে উদ্ধার আমাদের সবার সমস্যা এবং সবাইকেই সমাধান করতে হবে, সবাইকে দায়িত্ব পালন করতে হবে। এভাবে ঘরে আগুন লাগলে সবাইকে নিবাতে আসতে হবে, এভাবে কলেমার অঙ্গীকার দায়িত্বে সেখানে আলাদা কিছু নাই।